দেবব্রতবাবু, প্রথমে দেখলাম 2022 মুখ্যমন্ত্রী ফোন করলেন, ফোনে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন, ফোনে কথা বলার 3 ঘন্টার মধ্যে প্রতিনিধি দল গেল, তাদের সঙ্গে দেখা করলো, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করলেন, তারপর ব্রাত্যবসু মিটিং করলেন, তৃণমূলের একজন মুখপাত্র মিটিং করলেন, মিটিংয়ের পর মিটিং, একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, সেই ওয়েব সিরিজের একটা খুব পপুলার ডায়লগ আছে, অর খেলো মিটিং মিটিং, খেলতে রহো মিটিং মিটিং, আলুয়া মিটিং মিটিং, এত মিটিং হচ্ছে, মিটিং এর পর নিট ফল তো শূন্য, নিটের কথা পরে আসবো, নিট ফল তো শূন্য। একজন মহাপুরুষ এসেছিলেন, তার নাম হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তিনি ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে বললেন, সেই মহাপুরুষ বললেন, তিনি সব গুলিয়ে দিলেন, বললেন উনি না গোলালে আজকে সব চাকরি প্রার্থীরা চাকরি পেতেন, যাই গেছেন, এখন কোন একটা প্র্যাকটিক্যাল দলে যোগ দিয়েছেন, দিয়ে তার শুনুন, নিশ্চয়ই তিনি করবেন। তারপর আমি যেটা বললাম মিটিং এর নিট ফল কি হলো, হয়তো সময় লেগেছে, আগামী দিনে হবে, প্রায় 20টা মিটিং হয়েছে এখন পর্যন্ত 2022 থেকে 2024। দেখুন আশ্বাসটা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই উনি যখন দেখছেন, সেই কথাটাই বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, মিটিং মিটিং মিটিং, আর কত মিটিং, আপনারা বলবেন, আপনারা যতটুকু দেখেন আমরা ততটুকু দেখি, বুঝলাম না, আপনার ঠিক আছে, পরের জনের কাছে যাবে। আচ্ছা একটা কথা বলি, দেবো প্রথম, মিটিং হয়েছে অনেক, মিটিং প্রচুর হয়েছে, এটা কোনো সন্দেহ নেই, 2156 বছর যখন হবে তখন গিয়ে এর মিটিং এর ফল পাওয়া যাবে, কারণ আমরা দেখছি 20টা মিটিং হয়েছে, এখন একজনও চাকরি পায়নি। আমি যাব বিক্রম বাহাদুর মণ্ডলের কাছে, যাব সিপিআই নেতা, আপনাকেও আমার একই প্রশ্ন, যা প্রশ্ন আমি তন্ময়বাবুকে করেছিলাম, যে চাকরি প্রার্থীরা যেভাবে বারবার আন্দোলন করেছে আপনারাও পাশে থেকেছেন, এখন নিট নেট নিয়ে এত কথা চলছে, 1500 কিলোমিটার দূরে দিল্লি, এই আর কয়েক কিলোমিটার দূরে যে ধর্মতলায় যারা বসে আছে তাদের কথা কি আপনারা কোথাও ভুলে যাচ্ছেন, বা আপনাদের ভুলিয়ে না বলবার কোন জায়গা নেই, আমরা প্রথম থেকেই এই যে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের সঙ্গে ছিলাম, এখনো পর্যন্ত আছি, কিন্তু প্রথমে যে দুটো প্রশ্ন করলেন আপনি বিজেপিকে এবং তৃণমূলকে, সেখানে একটাই জিনিস যে চাকরির দুর্নীতিতে ওনারা পাশে আছেন কিনা, কথা হচ্ছে এটা যে যেই শুভেন্দু অধিকারী একটা সময় উনি তৃণমূলে ছিলেন, 2021 পরে উনি বিজেপি যোগদান করলেন, এবং বিজেপি যোগদান করার পর থেকে উনি চাকরি প্রার্থীদের, এই বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে গেলেন, এবং বিজেপি বলছেন যে ওনার নেতৃত্বে ওই চাকরি হারাদের পাশে থাকবেন, যারা মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্য ছিলেন, যারা চাকরি পায়নি তাদের পাশে থাকবে, কিন্তু পাশে থাকার নিয়মটা কি এটা যে 2017 থেকে শুরু করে পরবর্তী যতগুলো কেলেঙ্কারি ঘটেছে, তখন তো শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তাই একটাই কথা বলছি, আসলে বিজেপি এই রাজ্যের বঞ্চিত শিক্ষিত যারা মেধার ভিত্তিতে যাদের নিয়োগ হওয়ার দরকার ছিল তাদেরকে নিয়ে বারে বারে এরা চিনি খেলেছে, শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন বলে তাকে তিনি হচ্ছে নাকি দোষী, তৃণমূলে তো শুভেন্দু অধিকারী ছাড়া আরো অনেকেই ছিল, তারা কি প্রত্যেকে জেলে আছেন, তাদের কি প্রত্যেককে সিবিআই বলেছে যে তারা জানিয়ে দেবে, পার্থ চ্যাটার্জি আছে, মানিক ভট্টাচার্য আছে, তৃণমূলের দুজন মন্ত্রী নয় আর দুজন বিধায়ক নয়, সুতরাং এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর নামে একটা কিচ্ছু পাওয়া যায়নি, যদি আমি দেবব্রতবাবুর কাছে একদম সরাসরি একটা প্রশ্ন রাখতে চাই, কিশোরয় কিশোরয় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক দুর্নীতি সামনে আসছে, এরা যে একাধিক দুর্নীতি সামনে এসেছে, সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, দেখুন শিক্ষা, শিক্ষা নিয়ে অবশ্যই আপনারা কোনো ছেলেখেলা করতে চাইছেন না, আপনারা চাইছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একেবারে তাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হোক, একদমই চাওয়া, তাহলে এই যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে তাহলে সেই দুর্নীতির তদন্তে সমস্যাটা কোথায় বলুন তো, দুর্নীতি যদি হয়ে থাকে তার শিখরে পৌঁছতে আপনাদের কি কোনো সমস্যা রয়েছে, কোনো সমস্যা তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন হচ্ছেন তদন্তে বাধা দেওয়ার জন্য, সমস্যা দেখছি এই যে ডবল ইঞ্জিন সরকার আছে, গতকাল আমরা বিহারে দেখলাম কেন্দ্রীয় এজেন্সি গেছে তাদেরকে দৌড় করানো হচ্ছে, বাবা এরা পথটা তো এরা চিনি কি দিয়েছে, আচ্ছা এক মিনিট,
বিহারে একজনের নাম উঠে এসেছে, বিহারের একজন অত্যন্ত উচ্চ স্তরের নেতার নাম উঠে এসেছে যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জড়িত রয়েছেন এই গোটা দুর্নীতিতে। নামটা জানি, এগুলো দেখুন, নামটা কি জানেন? শুনুন, নামটা জানি, কি বলতে বলুন, এগুলো এগুলো নামটা কি, এগুলো হচ্ছে বিজেপি, বিজেপি নামটা কি, দেবব্রত বাবু নামটা কি, পালানোর পথ করছে, দেবব্রত বাবু নামটা কি, না বিজেপি এখন পালানোর নামটা বলতে পারছেন না, একদিনে তো তেজস্বী যাদবের নাম শুনেছেন তো আপনাদের কি ইন্ডি ব্লকের নেতা, তো তেজস্বী যাদব কোন জোটে, জোটের কথা না, এগুলো জোটের কথা নয়, আমরা আমরা ঠিক আছে জানি বিজেপি চোরাদের জোট, বলতে দেবো দেবব্রত বাবু আপনি বলুন, এই চোরাদের জোট আর আপনাদের এএনসি গুলো কি মহাপুরুষ, চোরাদের জোট কনভিকশন, লালু প্রসাদ যাদব কনভিক্টেড, হ্যাঁ লালু প্রসাদ যাদব কনভিক্টেড, তো আপনাদের জেলে ছিল তো তাকে কি চোর বলবে না, কি হয়েছিল তাকে কি চোর বলবে না, বড়ার সাথে কনভিক্টেড, আর এখন এখন তার ছেলের নাম জড়াচ্ছে, বলছেন না কেন, সুতরাং প্রতিটা ক্ষেত্রে দেখবে ইন্ডি জোট মানে চোরাদের জোট, এটা বাজে বারে বারে প্রমাণ হয়, এটা আগামী দিনেও প্রমাণ হবে, আর কতটা হবে জানি না, বিভিন্ন এনসি গুলোকে তো যখন এ রাজ্যে নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা তদন্ত করছেন, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অস্বস্তি প্রকাশ করেছেন, এমনকি রাজ্য সরকার দেশের শীর্ষ আদালত পর্যন্ত গিয়েছিল, কিন্তু কিভাবে অস্বস্তি প্রকাশ করেছেন একবার দেখাই আপনারা, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও, ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ, দেখলেন তো একদিন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে, তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে মধুকল্পিতা, শুনলাম আমরা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যখন সিবিআই ইডি এই রাজ্যের দুর্নীতির ক্ষেত্রে তাদেরকে আনা হয়েছিল, কিন্তু এই তৃণমূল তারা কি বলছে, কি স্ট্যান্ড নিচ্ছে এই নিট নেটের ক্ষেত্রে, তার এই তদন্তের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছে যে তদন্ত হওয়া উচিত একদম উচ্চ পর্যায়ে, কিন্তু আমরা দেখছি দেবব্রত বাবু, তন্ময় বাবু এবং আমাদের সঙ্গে বিক্রম বাহাদুর মণ্ডলও রয়েছেন, প্রত্যেককে বলছি কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত দিল এবং তারপরে দুটো ক্ষেত্রেই সিবিআই তদন্ত হচ্ছে। দেবব্রত বাবু, সিবিআই তদন্ত হওয়ার পর আর কি তদন্ত হতে পারে যেটা হলে আপনারা মনে করবেন যে সঠিক, এর থেকে সঠিক ফলাফল বেরিয়ে আসবে, যেটা এই রাজ্যে এখনো পর্যন্ত হয়তো বেরোতে পারেনি, কোন কোন তদন্ত হলে মনে হয় কেন্দ্রীয়গুলোকে যে আমরা ভরসা করি না, হ্যাঁ সেটা আমরা বারে বারে বলি, কে তদন্ত করবেন, দেখুন বিহারের একটা টিম, বিহারে শুনুন, বিহারে বন্ধু সরকার চলছে বিজেপি, তারাও ভরসা করছেন, প্রকাশ্যে বলতে দেখেছেন যে তিনি এই তদন্তে কোন রকম কোন অস্বস্তি রয়েছে, তদন্তটা করবে, শুনুন এগুলো একদিনে হয়নি, আদালত বিক্রি হয়ে গিয়েছে, সিবিআই বিক্রি হয়ে গেছে, তদন্ত আমি করি, তদন্ত আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি যে পার্থক্যটা বুঝুন, এখানে কিন্তু সিবিআই অনেক পরে, সিবিআই এর আগে বিহার পুলিশ যেটা হচ্ছে সেখানে বিজেপি সরকারে আছে, গুজরাট পুলিশ, বিহার পুলিশ 13 জনকে গ্রেফতার করেছে যখন দেখেছে টাকা পয়সা লেনদেন হয়ে থাকতে পারে, ইকোনমিক অফেন্স ইউনিট কে দিয়েছে, ব্যাপক নিয়ে কথা বলিনি,
এবার এইগুলো কিন্তু বিহার পুলিশ করেছে, তারপরে ছজনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে এনেছে, বিহারে অ্যারেস্ট হয়েছে 19 জন, আর গুজরাটে অ্যারেস্ট হয়েছে, গুজরাট পুলিশ করেছে 5 জন। যেমন আমাদের এখানে বাংলা পথ দেখায়, সত্যি কি মনে হয় না যে বাংলা এক্ষেত্রে পথটা দেখিয়েছে? বিক্রম বাবু প্লিজ, আপনার কি মনে পড়ছে কিছু? আকুঞ্জি পাড়া, সন্দেশখালি, ইডির গাড়ি ভেঙে ফেলা, আধিকারিকের মাথা ফেটে যাওয়া, এগুলো কি কোথাও গিয়ে আপনার মনে পড়ছে? মনে হচ্ছে না, মনে হচ্ছে না বিক্রম বাবু যে সত্যি পুরো দেশকে বাংলা পথটা দেখিয়ে দিচ্ছে? বাংলা পথ দেখাচ্ছে, এবং বিহারে বিজেপির সরকারের মদতে, পরোক্ষ মদতে এই কাজটা এটা হচ্ছে। তার কারণটা হচ্ছে এটা প্রতিনিয়ত আমরা দেখছি যে সিবিআই কে আক্রমণ করার ক্ষেত্রে যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের এই দুষ্কৃতিবাজ শাহজাহানদেরকে আমরা দেখেছিলাম, ঠিক একইভাবে আমরা দেখছি যে কিভাবে এটা প্রচার করানোর চেষ্টা চলছে যে তেজস্বী যাদব দোষী কি দোষী নয় সেটা তদন্তের বিষয়, কিন্তু তেজস্বী যাদবের যে নাম সরাসরি জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওনার আত্মসহায়কের নাম এসেছে, আত্মসচিবের নাম এসেছে প্রীতম কুমারের, কিন্তু একটা জায়গায় আমাদেরকে মনে করতে হবে যে প্রথমে ধর্মেন্দ্র প্রধান, প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যে কথাটা বলেছিলেন যে কেবলমাত্র নিটটাকে বাতিল করা হচ্ছে না, তার কারণ হচ্ছে নিট বিহারের মতো একটা রাজ্যে তার যে দুর্নীতির জাল, প্রশ্ন ফাঁসের যে জাল সেটা ছড়িয়ে আছে, কিন্তু আমরা যখন দেখতে পেলাম এই প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই কথা বলার কয়েকদিনের মধ্যেই আমরা হাজারিবাগ থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, আমরা তার আগে দেখেছি হরিয়ানা থেকে শুরু করে গোদ্রা, প্রতিটা জায়গায় হরিয়ানাতে আমরা দেখতে পেয়েছি একই সেন্টারে ছজন ছাত্রছাত্রী যারা 720 পেয়েছে। বিক্রম বাবু একটা প্রশ্ন, তেজস্বী যাদবের দোষ এখনো প্রমাণিত নয় তাই তিনি দোষী বলা চলে না তাই বলছেন? না না, দোষী বলা চলে না, আপনি দেখেন যে কোনো রোল আছে বলা চলে না। আমি একটা কথা বলতে চাই বিক্রম বাবু, তেজস্বী যাদবের এখনো কোনো রোল আছে সেটা বলা চলে না কারণ ওনার দোষ এখনো প্রমাণিত নয়, এটা বলছেন? না না, দোষ প্রমাণিত নয়, ওনার নামই আসেনি, ওনার নাম আসেনি। একটা কথা বলুন, তাহলে উনি ইন্ডিজোটের সদস্য আমি বুঝতে পারছি, তৃণমূলে তো ইন্ডিজোটের সদস্য, এত বাজে ভাবে আপনার আক্রমণ করেন ওনার তো কষ্ট হয় না? তেজস্বী যাদবকে ডিফেন্ড করছেন আর তৃণমূলকে চোর বলছেন। বলছি আপনাদের দল থেকেই বলা হয়, আমার কাছে বাইট আছে, কালকে রাত্রেও আমার 8টার শোতে সমস্ত চুরি দুর্নীতিটাকে তারা প্রতিষ্ঠা করে বলতে চেয়েছে যে কিশোরায় যে দুরাজ্যে একটা দলের দুরকম ভূমিকা কেন হতে পারে, এটাই তো আরো বড় প্রশ্ন, তাই তো? ঠিক একেবারে এটাই বড় প্রশ্ন, এবং আমরা বিরতির পর আরো প্রশ্ন করব, বিরতির পর প্রশ্ন করব যে দুরাজ্যে দুরকম ভূমিকা কেন, আর দ্বিতীয় কথা বাংলার চাকরি প্রার্থীরা কেন তারা এখনো বিচার পায়নি। ফিরছে একটা বিরতির পর।